দুবাইয়ের প্রিন্সেস শেখা মাহরা, সে তো তারই রয়্যাল ফ্যামিলির একজন। সম্পর্কে তার কাজিন শেখা মানা আল মাখতুমকে গত এপ্রিলে বিয়ে করেছিলেন, অ্যান্ড সম্প্রতি হয়ে গেল তার ওয়েডিং রিসেপশন। সেই রয়্যাল ওয়েডিং রিসেপশনে কত খরচ হয়েছিল সেটাই এখন জানাই, এবং ট্রাস্ট মি, খরচপাতি জানলে কিন্তু অবাক হবেন। শেখা মাহরা তো মোস্ট স্টাইলিশ প্রিন্সেসদের মধ্যে একজন, তাই তার ড্রেস আপ, চলন বলন সবকিছুতেই রয়েছে নিখুঁত একটা স্টাইলিশ ব্যাপার। বিয়ের মতো এত ইম্পর্টেন্ট এই দিনে তিনি সেটাকে মেনটেন করবে না তা কি করে হয়? তো এই দিনেও সে নিজেকে পারফেক্ট লুকে হাজির করে। দুবাই বেসড ডিজাইনার ইজরা কৌটোরে ডিজাইন করা হোয়াইট গাউন পরেছিলেন তিনি, তাকে দেখতে বেশ স্টানিং লাগছিল। বিয়ের এই গাউনটিতে সিল্ক কাপড়ের উপর লেস দেওয়া রয়েছে এবং এমব্রয়ডারির কাজ রয়েছে। তার উপর 10,000 সাওয়ারভস্কি ক্রিস্টালস লাগানো হয়েছিল। তার সাথে 3 মিটার লম্বা ফ্লোয়িং ওড়না ছিল। যেহেতু তার মা গ্রিসে ছিলেন, তাই তিনি তার ওয়েডিং ড্রেসে গ্রিসিয়ান থিমযুক্ত ডিজাইন চেয়েছিলেন, যেটা খুব সিম্পল কিন্তু রাজকীয় এবং আরব সংস্কৃতির সঙ্গে যাবে। সেই অনুযায়ী ডিজাইনারটি তার ড্রেসটি তৈরি করেছিল একদম অন্যরকমভাবে। তবে বিয়ের এই ড্রেস তৈরি করতে তাদের হাতে খুবই কম সময় ছিল, কারণ প্রোগ্রামের মাত্র 9 দিন আগে ড্রেসের অর্ডার দেওয়া হয়। তাই তো পোশাকটি স্কেচ করতে এবং প্রাথমিক ফিটিং করার জন্য 2 দিন স্পেন্ড করা হয়েছিল। 50 জন কর্মী মিলে পোশাকটি তৈরি করতে সময় লেগেছিল মাত্র 7 দিন, মানে 1,000 ঘন্টা লেগেছিল। ড্রেসটি তৈরি করতে খরচ পড়েছে প্রায় $1 মিলিয়ন, মানে 10 কোটি টাকা। শেখা মাহরা এই ওয়েডিং ড্রেসটা হলো রয়্যাল ওয়েডিং ড্রেসের মধ্যে অন্যতম এক্সপেন্সিভ ড্রেস। অবশ্য ড্রেসের সাথে ম্যাচিং রেখে ডায়মন্ড জুয়েলারি, যেমন ডায়মন্ড নেকলেস, ইয়াররিং, ব্রেসলেট এবং ডায়মন্ড ওয়াচ বেছে নিয়েছিলেন, যার খরচ আনুমানিক $2 মিলিয়ন, মানে প্রায় 20 কোটি টাকারও বেশি। শেখা মাহরার বিয়ের হল হিসেবে ছিল বুরি আল আরব জামিরা হোটেল, যেটা কিনা ওয়ান অফ দি মোস্ট লাক্সারিয়াস হোটেল ইন দ্য ওয়ার্ল্ড। সেটাকে ভাড়া নিতে খরচ হয়েছে $1 মিলিয়ন। ওয়েডিং রিসেপশনের থিম ছিল হোয়াইট, তাই তো একেবারে স্টেজ থেকে শুরু করে সবকিছুতে ছিল সাদা রঙের ছোঁয়া। ওয়েডিং হলটিতে ছিল হোয়াইট ফ্লাওয়ার্স, এবং এই হোয়াইট থিমের ডেকোরেশন করতে খরচ হয় প্রায় $1 মিলিয়ন। এছাড়া এখানে বিশাল, প্রায় 7টা লেয়ার বিশিষ্ট একটা সাদা রঙের কেক ছিল, যেটা বিয়ের থিমের সঙ্গে একদম পুরোপুরি মিলে যায়। এছাড়া ছিল আরবের ফেমাস সব খাবারের ডিশ, এবং এন্টারটেইনমেন্টের বিশেষ ব্যবস্থাও ছিল। খাবার ও এন্টারটেইনমেন্টের জন্যই খরচ করা হয় $5 মিলিয়ন। এরপর আমন্ত্রিত গেস্টদের এক্সপেন্সিভ গিফট দেওয়া হয়। সবকিছু মিলিয়ে এই বিয়েতে মোট খরচ করা হয়েছিল $100 মিলিয়ন। ওয়েল, এটা অবশ্য খুব একটা ব্যাপারই না, কারণ শেখা মাহরার বাবা মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম $15 বিলিয়ন মালিক ভাই। তার মেয়ের বিয়েতে $100 মিলিয়ন খরচ করবে না, এটা কি করে হয়? আর শেখা মাহরার ব্যাপারও কিন্তু অন্যরকম। 2019 সালে সে কিন্তু খবরের শিরোনামে এসেছিল এক রাতে $80 মিলিয়ন খরচ করার বিষয় নিয়ে। তো তার বিয়েতে $100 মিলিয়ন খরচ করা আসলেই কোনো ব্যাপার না।